আমার ছেলেকে কারা মারল কার কাছে বিচার দিমু রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের খবর পেয়ে ছেলে জাকির হোসেনকে ফোন দেন তার মা মোমেনা বেগম ছেলেকে বাইরে যেতে নিষেধ করেন কথার এক পর্যায়ে হঠাৎ বিকট আওয়াজ পান এরপর আর ছেলের কোনো কথা শুনতে পাননি তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুরে গুলিবিদ্ধ হন জাকির হোসেন তার বয়স ছিল আটত্রিশ এরপর চিকিৎসাধীন অবস্থায় প্রায় ছত্রিশ ঘণ্টা পর একুশ জুলাই রোববার ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর খা গ্রামে সদর উপজেলার ভীমবাজার এলাকার কাজী ভিআইপি গার্মেন্টস নামে একটি কারখানায় উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি জাকিরের স্বজনরা জানান কারখানার ফেব্রিক্স কিনতে ওই দিন গাজীপুরের কোনাবাড়িতে গিয়েছিলেন জাকির সেখানে যাওয়ার পর একজন বায়ার তাকে মোটোফোনে কল দিয়ে বলেন আগের দেশের কিছু মালামাল তিনি শুক্রবারই নিতে চান এরপর আন্দোলনের মধ্যেই কোনাবাড়ি থেকে রাজধানীর উত্তরায় কারখানাটির অয়ার হাউজে রওনা হন তিনি এরপর আব্দুল্লাপুরে গুলিবিদ্ধ হন জাকির গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের সঙ্গে সার্বক্ষণিক ছিলেন একই কারখানার আরেক কর্মকর্তা কামরুল ইসলাম গত বৃহস্পতিবার সকালে কারখানা এলাকায় গিয়ে প্রতিবেদক কথা বলেন তার সঙ্গে ঘটনার বর্ণনায় তিনি বলেন মালামাল ডেলিভারি জরুরি হওয়ায় জাকিরকে উত্তরায় যেতে হয়েছিল উত্তপ্ত পরিস্থিতিতে আবদুল্লাপুরে ওই সময় কোনো আন্দোলনকারী ছিলেন না শুধু কয়েকজন সাধারণ জনতা অবস্থান করছিলেন সবার সঙ্গে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার সুযোগ খুঁজছিলেন জাকির ওই সময় হঠাৎ ওপর থেকে একটি গুলি এসে জাকির হোসেনের পিঠে বিদ্ধ হয় জাকিরের ধারণা হয়েছিল এটি ওপর থেকে ছোড়া হয়েছিল এ অবস্থায় পথচারীরা তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান জাকিরের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির আঙ্গিনাতেই তাকে দাফন করা হয়েছে সামাদের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে জাকির বড় ছিলেন পারিবারিক সচ্ছলতা ফেরাতে এসএসসি পাশ করেই গার্মেন্টসে কাজ নেন জাকির দুই সন্তানের বাবা জাকিরকে হারিয়ে দিশে হারা অবস্থায় পরিবারটি এ নিয়ে জাকিরের বাবা সামাদের আক্ষেপ করে বলেন আমার ছেলেকে কারা মারল কার কাছে বিচার দেব কিছুই বলার নাই আবার আমাদের তো সব শেষ হয়ে গেল